জীবনে প্রথমবার বিয়ার শপিং করার সৌভাগ্য হইলো। কত কিছু যে কিনতে হইবে, প্রথম শাড়ি, দ্বিতীয় শাড়ি, তৃতীয় শাড়ি, হলুদের শাড়ি, মরিচের শাড়ি, লবণের শাড়ি নাই। চলো না আজ গামনে গুলো এই শপিং করতে যাই। বিয়ার শপিং করতে বাইরে মুই এর মধ্যে পার্সেল চলে আই পড়ছে। পার্সেল লগে লগে মুই আনবক্স করে ফেলাইছি, কিন্তু আমনে গুলো তো শেয়ার করা হয় নাই, এর লেগে লই আইছি প্যাকেট। প্রথম বাক্সের মধ্যে আছে এই রমের ছোট ছোট ইনার ক্যাপ। ইনার ক্যাপ ছাড়া তো মোর চলেই না। আর বিভিন্ন কালারের হিজাবের লগে ম্যাচিং ইনার ক্যাপ কেন না ভালো লাগে। এইবার কিন্তু মুই ভেমালা নতুন নতুন হিজাব নিছি। ওরে রে, আরে 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 রে, কি হইয়া গেল রে, মারি না মুই, মারি না মানি না। কি সুন্দর চকমক হিজাব সব আউলাই গেছে। যাই হোক বন্ধু বান্ধবীগণ, এগুলো আসিল পার্টি হিজাব। পরে দেখা মনে আগে মুই একটু হিজাবটা পাল্টাই এলাম। বাক্সের মধ্যে কিন্তু হিজাব আসিল ভেমালা। এর মধ্যে দুইটা হিজাব মোর ছোট বইনে মাইরা দিছে। এমনই একটা পিন দেখালাইতেছি, এই বিস্কুট কালারের ডাই পরি। 1 2 3 মাশাআল্লাহ, ভেমালা সুন্দর দেখাইতেছে হিজাবটা। এই হিজাব কিন্তু মোটামুটি বড় সরো আছে, আবার এর রমেরও পেন্দা যাইবে। পিঙ্ক কালার সহ যে কয়টা সুন্দর সুন্দর কালার আছে সব কালার গুলাই কিন্তু নিছি। 6 মাসের উপরে হয়ে গেছে, কোনো হিজাব কিনি না, আগের গুলাই পেনতে আসি। তো পার্টি হিজাব কোনটা দেখামো একগো দেখি। যে কোনো শাড়ির লগে বা পার্টি ড্রেসের লগে এই হিজাবটা যে কি সুন্দর লাগবে। এর আগে যত পার্টি হিজাব দেখাইছি সবগুলোর চেয়ে বেশি ভালো লাগতেছে মোর এখন গো এই হিজাবটা। হিজাব এই নামের গায়ের উপর দিছি, হেতেই সুন্দর দেখাইতেছে, আর পেনলে কত সুন্দর দেখাইবে কন দি। এটার স্টোনের কাজটা কিন্তু পুরা হিজাবের গায়ে লাইটে চকমক চকমক করতে আসিল। আর ফেব্রিকটা কিন্তু ভেমালা সফট আসিল। তো মোর দ্বারা প্রত্যেকটা কালারই ভালো লাগছে। এইবার বাইর করবো আর একটা সিম্পল রেগুলার ইউজের হিজাব। এর মধ্যে মেরুন কালার, একটা টিয়া কালার, দুইটা কালার আসিল। যে দুইটা কালার মোর বুইনে আগেই লইয়ে গেছে, দেবে না বলে ভিডিও হরতে। পার্টি হিজাবটা লম্বায় 90 ইঞ্চি আসিল না, কিন্তু এই হিজাব গুলো মোর যত বড় বড় হিজাব আছে ওই হিজাবের সাইজই। এবার গায়ে মেরে বোড়া 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 বোড়া। আর এটার মধ্যে কিন্তু এই যে সুন্দর বেগুনি কালার আছে, এরপর রানী গোলাপি কালার আছে, হলদে হলদে রং আছে, আরো ভেমালা রঙের আছে। হ্যাঁ পেজে ঢুকলি পাই যাবেন। এইবার হইলো মোর প্রিন্টের হিজাব। লাল হিজাবটা যে মাথায় দিছি, ওরে রে বউ বউ দেখাইতে আছে। হিজাবের ফেব্রিকটা ভেমালা পাতলা, কিন্তু মাথায় দিলে আসলে কিছু দেখায় না, বোঝা যায় না। কটা প্রিন্ট ভালো লাগছে সবই লইয়ে লইছি। হলদে রঙের হিজাবটা মাথায় দিলে যে এত সুন্দর দেখাইবে এটা মুই কল্পনাও হরতারি নেই। ভেমালা সফট আসিল হিজাব, লম্বায় কিন্তু বিশাল বড় 90 ইঞ্চি। এখানে এই যে আকাশি কালারের একটা প্রিন্টের হিজাব আছে, পিঙ্ক কালারই বেশি। এখানে ফুলফুল হিজাবটা মোটামুটি ভালো লাগে, একটু খুললে দেখি কেমন লাগে। আর খোলার পরে এত সুন্দর লাগে, মানে যে কোনো কিছু খুললে না দেখলে আসলে সৌন্দর্যটা বোঝা যায় না। এবার এই কালারের হিজাব আগে একটা পরছি, কিন্তু প্রিন্টটা অন্য রকমের আসিল, হেডার সাইডে বেশি সুন্দর। এইবার দেখামু এক কালারের মোর পছন্দের হিজাব। এইগুলো কিন্তু ওই যে নতুন যে হিজাবগুলো বাইরে এসে ওইগুলো চিকমিক চিকমিক করে, মোর ভাষায় করে চকমক চকমক। ক্যামেরা গ্লেসটা আসলে বোঝা যাইতেছে না, একটু ধারে নিলে এই যে বোঝা যাইতে আছে। কিন্তু এইবার যে হিজাবটা দেখামু হেডে হইলো চেরি হিজাব। সবসময় রেগুলার আপনারা মোরে যে হিজাব পেনতে দেখেন, এইটা কিন্তু সেই বিশ্ববিখ্যাত হিজাব। লম্বায় 90 ইঞ্চি, মানে সবচেয়ে বড় হিজাব। আর এই সব হিজাব কিন্তু পাইবেন মডেস্টি হ্যাভেন বিডি পেজে। কেউ যদি একলগে 6 পিস হিজাব নেয় তাহলে ইনার ক্যাপ আর একটা বাক্স ফ্রি, আবার পাইকারি দামেও পাওয়া যাবে। বেবি পিঙ্ক কালারের ইনার ক্যাপ পরে হিজাব পেনলে অনেক ইনোসেন্ট লাগে। এই যে ভিডিওটা করছি কত কষ্ট হয়েছে জানেন, আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কখন জানেন, এই যে লাস্টের দিকে, তখন একলা একলা বইয়া এই আউলো জৌলে হিজাব আবার গুছান লাগে। চেষ্টা করি দোকানদারে যে রেমের গুছাই দিয়েছে, এই রেমের গুছাইনের কিন্তু হারে আল্লাহ বড় হয়ে গেছে। পরে আবার এই রেমের মই কোনায় কাঁচিতে ঢুকাই রাখি, কথা আছে না সব কাম সবাই রেডি হয় না। এই প্রিন্টের হিজাবটাও কিন্তু সুন্দর আসছিল। সবকিছু গুছাই না শেষ, এবার হলো রেডি রেডি হইয়া বাইরে এলাম। প্রথমেই হলো বলল কি মোরা বেনারসি শাড়ি কিনতে আইয়ে পড়ছি বেনারসি পল্লিতে মিরপুর 11। একটা পাইকারি দোকানে আইছি, কিন্তু এখানে সাইড পাশে খালি আয়না আর আয়না। এ হলো যে শাড়িগুলো বাইর করতেছে এগুলো মোকে পছন্দ হইতে আসে না। ইচ্ছা আসিল লেহেঙ্গা টাইপের কিছু একটা নেওয়ার, কিন্তু বউর হলো পছন্দ লাল রঙের শাড়ি। অন্য দোকানে আইলাম, এই যে লাইট জ্বালাই দিল সাসামে, শাড়ি যদি চকমক করাইতে হয় তাহলে তো লাইট জ্বালাইতে হইবে। তো পূর্ণিমাতে আইলাম আর এখানে এই যে সুন্দর কয়েকটা শাড়ি বাইর করতে আছে, এই শাড়িটা প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে, কারণ পাইডা ভেমালা সুন্দর। গোল্ডেন কালারের স্টোনের কাজ আছিল যেটা অনেক বেশি চকমক চকমক করতে আছে। হগলির দাঁড়ি শাড়িটা মোটামুটি ভালো লাগছে, আরো কিছু শাড়ি বাইর করতে কইলাম, এখন আরো দুইটা কালার দিল। এখন তো লালের মধ্যে যে কত কালার হ্যার তো কোনো শেষ নেই। লাল শাড়ি আছে এখানে তিনটা, এখন এই তিনটার মধ্যে যে কোনটা ভালো লাগবে এটা দেখার লগে কি করছে, তিনটা শাড়ি এক পাশে টানাইছে। এরপর এই শাড়িটা বাইর করলো, কিন্তু এটা মগদারে ভালো লাগে না, একেবারে নর্মাল লাগতে আসিল। কাজটাও কেমন জানি ঘিজি বিজি লাগতে আছে। তো ওখানে একটা শাড়ি মোরা পছন্দ করছি, এইবার হলো দ্বিতীয় শাড়ি দেখতে আসলাম। বোর্ডের কালার জানছি একটু বেবি পিঙ্ক কালার টাইপের আর কি পছন্দ করে। এই শাড়িটা পছন্দ হয়েছিল কিন্তু অনেক বেশি পাতলা, শাড়ির পাইডটাও যথেষ্ট সুন্দর আসিল। এরপর মোরা কইলাম যে আরো কিছু শাড়ি দেখান পিঙ্ক কালারের মধ্যে। খুব সম্ভবত নেটের একটা শাড়ি বাইর করছে, আর এই শাড়িটাও ভালোই লাগতে আছে। এই শাড়িগুলো এত বেশি সুন্দর হয় আবার এত বেশি পাতলা হয় যে অনেকেই সুন্দর লাগলেও নিতে পারে না। কইলাম যে থাক ভাই এগুলো আর না দেখি। মোগো লাল শাড়ি একটা পছন্দ হইলো, দাম দরে মেলে নাই, এর লেগে মোরা আবার অন্য দোকানে চললেই পড়ছি। এই দোকানে হইলো ওখানে যে শাড়িটা পছন্দ হয়েছে ওই রমেরই আর একটা শাড়ি পাইয়ে গেছি, এবার একটুখানে মোরা ট্রায়াল দিতে আসলাম। আর হইলো কুমকুম মোর একটা ছোট বোন, মাশাআল্লাহ ওরে সুন্দর লাগতে আছে খুব। আর ওরে পেন্দা দেখে আর একটা কাস্টমার আইয়া শাড়িটা পছন্দ করে ফেলাইছিল। দেখো তারা এক পিস না আরো ভেমালা পিস শাড়ি আছে, শাড়িটার লগে ওনাটাও ভালোই সুন্দর আসিল। মোরা চিন্তা করছিলাম ওনা অন্য জায়গা দিয়ে কিনবো, এর লেগে শাড়িটা ভেমালা দাম দর করে নিলাম। এর মধ্যে হেরা কইতেছে হ্যাঁ গোদারে নাকি ওনার সুন্দর সুন্দর কালেকশন আছে, এর লেগে কয়েকটা কালেকশনের ওনা মোরা কুমকুমরে পেন্দাইয়া দেখতে আসলাম। এই ওনাটা পছন্দ হয়েছিল কিন্তু মোরা একটু মাতব্বরি করে আর আনি নেই। পরে জম্মের খিদে লাগছে, মোরা চলে গেলাম কাচ্চি ভাইতে। কাচ্চি ভাইতে কয়েক মাস যাবো, এই যে আলু বোখারার চাটনিটা দিতে আছে যেটা খুবই মজা। আর এই হলো মোগো কাচ্চি চলেই পড়ছে, মোর ভিডিওর লেগে সবাই অপেক্ষা করতে আছে, খাইতে পারতে আছে না রে। কুমকুম নেছে রোস্ট আর পোলাও, মই কিন্তু একখান
হিজাব পিন্দা চললাই পড়ছি, মানে ঝটপট পড়ার ক্ষেত্রে এই হিজাবের তো কোনো জুড়ি নেই। আরে কুমকুম আর কত ঢং নসল্লা হরবি, এদিকে মোর খাওয়ানো চললাই পড়ছে। বন্ধু বান্ধবী কন খাইয়া লই, খাওয়ান লন খাইয়া মোরা গেছি আইরিশ ফ্যাশনে। এখানে যাই মোরা বউর লইগে সবসময় পিন্দার লইগে শাড়ি দেখতে আসলাম। এখানে হইলো গর্জিয়াস থেকে একেবারে 100টা পর্যন্ত শাড়ি পাওয়া যায়। মোরা হইলো হলুদের লইগেও শাড়ি নিমু, মোটামুটি ভিমালা শাড়ি দরকার এর লইগে এখানে আইছি। তো এই যে বেগুনি কালারের এই শাড়িটা মোরা 25 পিস নিমু, ভাইয়েরা যখন হলুদ দেওয়া হইবে তখন সবাই পেনবে আর কি। আর মেয়ের নানির লইগে, মেয়ের দাদির লইগে না কেগো লইগে জানি শাড়ি কেনা লাগবে। তো বেশি শাড়ি কেনা লাগলে অথবা কম দামে শাড়ি কিনতে চাইলে কিন্তু আইরিশ ফ্যাশনটা বেস্ট। তো শাড়ি প্যাকেজিং চলতে আছে। এবার আবার মোরা হগলি রওনা দিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। হাইদা ফুলের ডালা টালা থেকে শুরু করে যা নিজে গো শপিং, বউর লইগে আরো কিছু শাড়ি শপিং, সব কিছু হাইন্দা করলাম। এরপর মোরা চলে পড়ছি ধানমন্ডিতে কাবাবে গ্রিল খাওয়ার লইগে। কিন্তু এখানে চা ব্যতীত অন্য কিছু মোর এখন আর ভালো লাগে না। আগে টেস্ট ভালো আসিল কিন্তু এখন হ্যাগো টেস্ট কে জানি খারাপ হয়ে গেছে জানি না। এখানে জম্মের জম্মের ভিড় আসলে মানুষের অভ্যাস, তাই ভাইয়ে কইছে এখানের খিচুড়িটা নাকি অনেক মজা। এছাড়াও লেগ রোস্টটাও মোটামুটি ভালো আসিল। এরপরে মোরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। এখনো সব কেনাকাটা হয় নাই, আরো 2-3 দিন লাগবে। বিয়ার কেনাকাটা হয় কি, একটা মনে পড়ে একটা মনে পড়ে না, লিস্ট করলো অনেক সময় মনে পড়ে না বা সময় হয় না। এটাও এখন কিন্তু মোরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাইতেছি, আর এখান দিয়ে যাইতে এত ভালো লাগে আর এত সুন্দর ভিউ পাওয়া যায়। মিরপুর দিয়ে যদি কেউ 10 মিনিটে উত্তরা যাইতে চান তাহলে এইটা কিন্তু বেস্ট একটা অপশন হইতে পারে। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।